আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে, এক পুকি দিলে দয়া হয় না। ওরে কাপুরুষ ঘর বসে ভাবছ হিসাব কষে, এখনো তো সময় হল না। হাত একদিন এক হালাল খোরের উপরে পড়ে গেল, যে হালাল খোর মানুষটা হাজ্জাজের বাড়ি বৃদ্ধি কখনো খায় নাই, যিনি টের পেয়েছেন যে এটার ভেতরে কোন ষড়যন্ত্র আছে, উনি কখনো হাজ্জাজের দাওয়াতে যান নাই। তার নাম সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। সাইদ ইবনে জুবায়ের তিনি হাজ্জাজের দাওয়াতে কখনো যান নাই। হাজ্জাজ এক সময় তার ক্ষমতার জুলমি ক্ষমতার দাপটে সাইদ ইবনে জুবায়েরকে পাকড়াও করে ফেলল। নির্মম ভাবে সাইদ ইবনে জুবায়েরকে হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করে ফেলল। হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করলো সাইদ ইবনে জুবায়েরকে। আর সাইদ ইবনে জুবায়ের ছিলেন একজন পাক্কা আবেদ, যিনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। এশার নামাজ পড়ে যিনি নফল নামাজে দাঁড়ালে ফজর হতো, আল্লাহু আকবার ফজর হইতো, সারা রাত দাঁড়ায় ইবাদত করতেন। আর তিনি ছিলেন একজন হালাল খোর, যিনি কখনো হারাম খেতেন না, সবাই হারাম খায় না। কিছু কিছু আল্লাহর পেয়ারা আছে যারা হারামের দুর্গন্ধ পায়। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যেমন নবীজির মুজিজা ছিল, নবীজি হারাম টের পেতেন, কিছু কিছু ওলি বুজুর্গরাও হারাম টের পায়। আমাদের নবী হারাম টের পেতেন, নবীর মুজিজা যেই ওলি হারাম টের পায় ওটা তার কারামাত, কারামাতুল আউলিয়াই হাকুন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হারাম টের পেতেন। হাদিস শরীফে আছে আমাদের নবীর এটা একটা মুজিজা, মিন ইয়াজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর রাসূলের মুজিজাগুলোর ভিতরে একটা মুজিজা। আল্লাহর নবী যদি কোনো খাবারের উপরে হাত রাখতেন তাহলে খাবারটা যদি হালাল হইতো তাহলে নবীজির হাত বলে দিত, আল্লাহর নবী এই খাবারটা হালাল। আল্লাহু আকবার, জোরে করে বলেন। যেমন আমাদের হাত আপনার আমার হাত হইল ঠান্ডা গরম কয়, একটু আগে ঘরে পিঠা দিছে খুব গরম, হুজুর তো পিঠা খাওয়াই, আমি হুজুরের বাড়ি খেতে আসি, আমার ওস্তাদ কোরআন মাজিদ পড়ছি, এত গরম পিঠা দিছে যে পিঠাটা আমার জিব্বায় নেওয়া সম্ভব না, এটা আমার জিব্বা বলে না, আমার হাত বলতেছে, এটা মুখে দিস নে জিব্বা পড়বে। কখনো যদি বরফের উপরে হাত দেন তো আপনার হাত আপনাকে বলে, এই সুলাইমান, এই আইয়ুব আলী, এটা খাইস না কাশির, এটা বরফ ঠান্ডা দেখাস না, এই কাপ ধরছো সাথে সাথে, এই আব্দুর রহিম সাবধান, মুখে দিস না জিব্বা পড়বো গরম। সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসে খবরটা দিব, আর একসাথে সুবহানাল্লাহটা কইবেন, এমন ভাবে কইবেন যা সচরাচর করেন না, এত সুন্দর করে কইবেন। আপনার আমার হাতের পাওয়ার হলো আপনার আমার হাত ঠান্ডা আর গরম কোনটা এইটা বলে, আর আপনার নবীর হাতের পাওয়ার হলো আপনার নবী হারামে হাত লাগাইলে আল্লাহ রসুলের হাত বলে দিত এটা হারাম, হালালে হাত লাগাইলে আল্লাহ রসুলের হাত বলে দিত এটা হালাল। আল্লাহু আকবার করে করে বলে, নিজের নবীরও তো চিনোস না, নেতারে চিনোস কিন্তু নবীরে চিনোস না, মুসলমানের আওলাদ সন্তান তো ফরজন্দ তো মুসলমানের ঔরসের, কিন্তু নিজ পয়গম্বরের আজমত শান ও চিনোস না। তোর নবীর শান কি, যে তোর নবী যদি হাত কোনো খাবারের উপরে রাখত তো খাবার কথা কয়, হাতে কথা কয়, হাত বল করে তা হারাম, এটা মুখে দিয়েন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এটা নবীর মুজিজা। কোন চ্যানেলের কোন নাটক বলতেছি না, হাদিস থেকে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা দাওয়াত দিছে, এক খাতুনের বাড়িতে আল্লাহর রাসূল মাঝে মাঝে দাওয়াতে যাইতেন। খাতুনটা বড় সুন্দর রান্না করত, আর নবীজিরে বড় আদর করে করে রান্না করে খাওয়াইতো। কিসি কো খানে মে মজা হয়, কিসি কো খিলানে মে মজা হয়। মহিলাটা এমন একটা নেককার মহিলা, কিছু কিছু মহিলা আছে বাড়ি মেহমান আইলে আলাই বালাই মাস খালাই খালি আসে, কি আছে না কিছু আপনাদের এলাকায় কইলে আমাদের এলাকার কথা কইতেছি। কিছু কিছু মহিলারা আছে যারা মেহমান দেখলে কয় আলাই বালাই, কিন্তু কিছু কিছু মহিলারা আছে মেহমান আসলে, কিছু কিছু হিন্দু মহিলারাও আছে। আমি আমার জীবনে চলতি পথে হিন্দুদের বাড়ির উপরে উঠছি, এই হিন্দু বেটা না খাইয়া যাইতে দিব। ইন্ডিয়া যখন সফর করছি, আমি তো প্রায় হিন্দুস্তানের প্রায় জায়গা সফর করেছি, আমার হযরত আমাকে 11টা চিঠি দিয়ে পাঠাইছিলেন হিন্দুস্তান। 11টা চিঠি 11 জন বুজুর্গের হাতে নিয়ে আমি দিছি। যখন এই চিঠিগুলো নিয়ে গেছি আমি হিন্দুস্তান সফর করেছি, থানা ভবন এলাকা পায়ে হেঁটে সফর করেছি লম্বা সময়, লম্বা সময় ইচ্ছা করে হাঁটছি যে এই দারুল উলুম থেকে হযরত মদনী হযরত থানবী এই থানা ভবনে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে পায়ে হেঁটে যেত, আমরা একটু পায়ে হাঁটি, পায়ে হেঁটে সফর ইচ্ছা করে কাস্তান গাড়ি আছে তারপরে পায়ে। এই চলতি ভিত্তে হিন্দু বাড়িতে উঠছি, এই হিন্দু মেয়েটা তো না খেয়ে যাইতে দিবে না, সির আনছে গুড় আনছে মুড়ি আনছে খাও মৌলবি, খালো মৌলবি পিলো, এই মৌলবি এক গ্লাস পানি তো খাও। আপনি এইভাবে কদর করতেছেন, আমরা মুসলমান আপনি হিন্দু, ও কয় মেহমান ভগবান হতা হয়, মেহমান হলো তো ভগবান হয়ে আসে, ওরা ভগবানের মতো শক্তি নিয়ে রিজিক লয়ে আসে, তোমারে খাওয়াইবে আমার ভগবানে আমার রিজিক বাড়াই। ভালো কিন্তু কিছু আছে মেহমান আইলে কয় হোটেলে নিয়ে যাও, তোমার মেহমান ফাস্টফুডের দোকান দাও না, কিনে খাওয়াইতে পারো না, বাড়িতে আলাই বেলাই লয়ে আসো। সব মহিলার তবিয়ত তো আর একরকম হয় না, কিন্তু নবী এই যে মহিলা খাতুনের বাড়িতে যায় এই মহিলা তার খাওয়ায়া মজা, তার খাওয়ায়া মেহমানদারি করে সে আনন্দ ফুর্তি পায়। এ কারণে আল্লাহর রাসূল কখনো একা যেতেন না, কখনো কখনো আল্লাহর নবীর দল ধরে লয়ে যেতেন। ঘর ছোট বসার জায়গা নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দশজন দশজন করে ঘরে ঢুক, আশারা 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 দশজন করে ঘরে ঢুকা, দশজন করে বাইর হয়ে যাও। মহিলাটা নেককার, নবীজি তাকে খবর দিছে, ও আল্লাহর নবী, নবীজি তাকে খবর দিয়ে বলছে এই মহিলা আমি কিন্তু তোমার বাড়িতে আসতেছি, আমার জন্য তাড়াতাড়ি রান্না করো আমি তোমার বাড়িতে আসবো। মহিলা তাড়াতাড়ি করে দুপুর বেলা নবী আসবে রান্না করছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে এই মহিলার বাড়ির দস্তরখানে দেয়া বসে গেছে, বোনা গোস্ত পাতিল শহর নবীজির সামনে হাজির করছে, এই পেয়ালা ভর্তি গোস্ত গুলা যখন নবীজির সামনে রাখছে, আর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গোস্তের বাটিতে গোস্তের টুকরার ভেতরে যখন হাত এমনি রাখছে, ওই যে আমাদের হাত যেমন ঠান্ডা গরম পায়
নবীর হাত হালাল হারাম পয়, আল্লাহর রাসূল গোশতের উপরে হাত রাখার সাথে সাথে হাত বলতেছে খায়েন না আল্লাহর নবী ভেজাল আছে, এটা মুখে দিবেন না আল্লাহর নবী। আল্লাহর নবী সাথে সাথে ছড়া ফেলছেন, আল্লাহর রাসূল গোশতের পেয়ালাটা ধইরা বলে আতরিমু ওয়াল কুসারা কয়দীদেরকে এগুলো খাওয়ায় দাও। জেলখানার ক্ষুধার্ত কয়দি যারা আছে আল উসারা কয়দিগুলারে এগুলো খাওয়ায় দাও, এগুলো আমি খেতে পারবো না, আমার জন্য এটা হালাল না। সরবরে দু আলম নবী নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হাত সরায়া নিলেন, সাহাবী ভেতরে যায় কয় কি ব্যাপার কি রান্না করছো, নবী হাত লাগাইল না, নবী লুকমা মুখে নিলেন না, কয় খানায় মনে হয় সব কয়ে দিছে, নবীর হাতে খানার তত্ত্ব ফাঁস করে দিছে, কয় কি তত্ত্ব, কয় তত্ত্ব হলো রাসূল খবর পাঠাইছেন আমার বাড়িতে নবীজি সাথীদেরকে নিয়ে খাবেন, কিন্তু আমার বাড়িতে কোনো ছাগল নাই, এই কারণে পাশের বাড়ির ছাগলের পাল থেকে একটা ছাগল না বইলা আইনা জবাই করছে, কারণ বাড়িওয়ালাও বাড়ি নাই, তার সাথে আবার সম্পর্ক আমার ভালো, আমার ফিকির হইল বাড়ির মালিক বাড়ি আসলে এর চেয়ে উত্তম কোন কিছু তাকে দিয়ে দিব, অথবা সে যা চায় তার চেয়েতে উত্তম মূল্য তাকে আমি পরিশোধ করব, এটা আমার মনে মনে নিয়ত, মনে মনে নিয়ত কইরা তার বাড়ির থেকে ছাগলের পাল থেকে একটা ছাগল খুলে না জবাই করে তাড়াতাড়ি রান্না করছি, এই তথ্য বুঝি হাতে ভাঁজ করে দিছে নবীর মুজিজা, আল্লাহু আকবার জোরে করে বলেন। আসলে নিজের আপনজনের জিনিস আনছে, পাশের বাড়ি আলা তো একটা হক আছে, অনেক সময় আগে পরে বইলে রাখে তোমার যদি কিছু লাগে গাছের তে নিয়ে খাইও, বইলে রাখে পরে আমারে কইও, অথবা আমাকে বলে তুমি আমাকে খবর দিয়ে দিও। সরবরে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খাইলেন না, নবীজি হুকুম দিলেন এই গোশত গুলাকে কয়েদি ক্ষুধার্তদেরকে খাইয়ে দেওয়ার জন্য, সাহাবীরা সবাই মিয়া এটাকে খাইয়ে দিল আর ওনারা শুকনো রুটি খাইল। তো সরওয়ারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকেও শিক্ষা দিয়ে গেছেন, উম্মতকে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল উপার্জন করা এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হারাম কামাই করা ওইটা ওরকম একটা ফরজ, হালাল বাইয়্যিন হারাম বাইয়্যিন, হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট, কুত্তার গোশত খাবা না কিল্লে গিয়া হারাম। একজনে কোটি কোটি টাকার মালিক কি বন্ধায় হারাম পন্থায়, মনে করো মালয়েশিয়াতে সেকেন্ড হোম করছে, ঢাকা শহরের দিনটা বাড়িও করছে গুলশান বনানীতে, বেতন প্রায় 40,000 এত দেয়া পাইল কই কামাই করছে, এই লোকটাকে তুমি তোমার বাড়িতে দাওয়াত দিয়াই না গোশত খাওয়াইয়া বইল স্যার খাওয়াইলাম না ফাইন, উত্তর গোশত তোমার গর্দন রাখবো সাথে সাথে তোমার গর্দন উড়াইয়া ফেলবে, তোমাকে সাহায্য করবে, তুমি কুত্তার গোশত খাওয়াইলা, এই মগাটা কুত্তার গোশত খায় না, অথচ যা খাইয়া খাইয়া বিধান বাড়ি করছে ওগুলো কুত্তার গোশতার চাইতে খারাপ।
হাতের চাইতে খারাপ। মাহফিলে যাইতেছি, এক হোটেলে নাস্তা করতেছি, পাশের হোটেল সুন্দর ডেকোরেশন কিন্তু হোটেল তালা মারা সিলগালা। জিজ্ঞাসা করলাম, ভাই এই হোটেলে তালা কেন, এটা বন্ধ কেন? কয় কুত্তার গোশত ধরা হয়েছে, কুত্তার গোশত পাকায় মুসলমানের খাওয়ায়। আমি বলি কারা সিলগালা করলো? থানার পুলিশ এসে সিলগালা করেছে। থানার পুলিশে বাইরে এসে আর কইছে, তোর হোটেলে তো আমরাও খাই, আমাদেরও খাওয়াইছস। আমি তখন মনে মনে কইলাম, হায় রে, এই পুলিশে কুত্তার গোশত খাওয়াইছে, এই ডরে হেরে বাইরেছে। কিন্তু সারা যে রাতের বেলায় অন্ধকারে লাইটে ট্রাক থামায় থামায় হারা রাত নেই আমরা দেখি, ওটা তুই কুত্তার গোশতের চাইতে বেশি খারাপ। সুদ খায় সুদ, হালাল মনে করে সুদ খায়, সুদের ব্যবসা করে হালাল মনে করে সুদ খায়, অথচ সুদ কত খারাপ। আল্লাহুল মাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক তো সুদকে হারাম করছেন। সুদের বর্জন কিরকম নিকৃষ্ট বর্জন, মিশকাত শরীফের হাদিস, সুদের সত্তরটা লানতের ভেতরে একটা ছোট লানত হলো নিজের মায়ের সাথে জেনা করার চেয়ে জঘন্য অপরাধ। যে সুদের সাথে জড়িত থাকবে, যে সুদের সাক্ষী থাকবে, যে সুদের লেখালেখি কলমবাজি করবে, সব এরকম গুনাহ আর লানতের নিচে পড়ে যাবে। সুদের সাথে এতটুকু সম্পৃক্ততা মায়ের সাথে জেনা করার চেয়ে বেশি জঘন্য। সে সুদের সাথে ইচ্ছাকৃত নেককার মানুষ হয়ে সুদের কারবার করে। হাজির সাহেব হসপিটালে মসজিদে বসে বসে জিকির আজকার করে, তসবিহ টানে, কিন্তু সুদের বাণিজ্যের সাথে জড়িয়ে আছে। টুপি মাথায় দিয়ে ঘুরে চিল্লা লাগাইছে, চিল্লা লাগাইছে, বুজুর্গের মতন চলাফেরা করে, কিন্তু সুদ খায়, সুদের থেকে নিজেকে বাঁচায় না। একটা হলো না যাই না একজনে তারে খাওয়াইছে, আর একটা হলো যাই না বুঝা পর সুদরে হালাল মনে করে খাইছে। আমরা তো ওই বুজুর্গ না যে আমাদের হাত কথা কইব, মাঝে মধ্যে ফেরে বইরে যাওয়া লাগে, দাওয়াত খায় আসার পরে কয় লোকটা কিন্তু বেজাল, মনে করে হারাম কামের দাওয়াত আপনারা আমারে খাওয়াইছে, আপনার আমার এই বাতে সুদটা নষ্ট করে দিচ্ছে। হারাম ভক্ষণ করার সাথে সাথে ইবাদত কমজোর হয়ে যায়, কিন্তু আমরা তো ওই বুজুর্গ না যে আমাদের হাত কথা কয়। কিন্তু আমাদের কিছু বুজুর্গরা ছিলেন যাদের নাকি হালাল হারামের খুশবু আসত। হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহ হালাল হারামের খুশবু পাইতেন, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহ হালাল হারাম বুঝতেন। পীরজি হুজুর রহমাতুল্লাহর কাছে একজন গেছে, যে বলে হযরত আমাদের গাছের ফল পোকা লাগা যায়, পীরজি হুজুর কয় সাতটা সুদ করে নাম লেখা খেয়ে দিস, গাছে লটকা দিস, কারণ সুদ করে রে পোকায়ও ঘৃণা করে, দেখবি আল্লাহ তোর গাছে আর পোকা দিতে দিত না, মানে তোর গাছের ফলে আর পোকাই তুই, কারণ সুদখোর রে শুধু আল্লাহ অপছন্দ করে তা না, সুদখোর রে ফেরেশতায়ও অপছন্দ করে, সুদখোর রে পায়খানার কিরায়ও অপছন্দ করে, পায়খানার কিরায়ও সুদখোর রে ঘৃণা করে, সুদ যে খায় তাকে পায়খানার কিরায়ও ঘৃণা করে। অথচ এই সুদের সাথে মুসলমান জড়িয়ে যাচ্ছে, যেই না ফরমান পায় সারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সুদ পৌঁছে দিয়েছে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। ইহুদ নাসারারা সে ডক্টর ইউনুসকে নিয়ে একটা নোবেল পুরস্কার দিয়ে দিচ্ছে,
জ্ঞান দিয়েছে নোবেল পুরস্কার, 17 কোটি মুসলমান, 17 কোটি মুসলমানের দেশের দাওয়াত তবলীগ, পীর বুজুর্গ হক্কানি পীরের মুরিদদের ঘর পর্যন্ত সে সুদ পৌঁছে দিতে পেরেছে। সরাসরি সুদ পৌঁছে না দিলেও সুদের টাকার মাল পৌঁছায় দিছে। কেমনে এত সুন্দর ফলের দোকান কিন্তু সুদের টাকা দিয়ে ফল কিনে ব্যবসা করে, আর এই এলাকার সব মানুষের দোকান থেকে ফল কিনে খায়। কোন না কোন ভাবে সুদের একটা বাতাস হুজুর ইমাম মুয়াজ্জিন ওয়ালি বুজুর্গের ঘর পর্যন্ত পৌঁছায় দিছে। তবে আমাদের কিছু কিছু বুজুর্গরা এমন ছিলেন যাদের নাকের ভেতরে হালাল হারামের খুশবু আসতো, এমনকি আমাদের কিছু আবু আজদাদ এমন ছিলেন যারা হালাল দেখলেও চিনতেন, যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার সামনে যদি খাবার রাখা হতো বুঝতেন হালাল হারাম বুঝে ফেলতেন, কারণ হালালের উপরে যে বর্ষণ হতো রহমত এটা উনি দেখতেন, এমনকি অজুর পানিতে যে গুনাহ ঝরে যেত এটাও ওনার বসারত বসিরা এমন ছিল যে এটাও তিনি দেখতে পেতেন। আল্লাহু আকবার জোরে জোরে বলেন, ইমামে আজম দেখতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর বাড়িতে ইমামে আজম দাওয়াতে গেছেন, দাওয়াতে যাইয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ চারজনের খানা একা খাইয়া ফেলছেন। ইমাম আবু ইউসুফের বাড়িতে সাগরেদের বাড়িতে উস্তাদ গেছে, খানা যা দিছে চারজনের জায়গা খাইছে। এবার আওয়াজ করে জবাব দিলে আল্লাহ খুশি হবে, বলুন তো চারজনের খাওয়া একজনে খাওয়া সুন্নত নাকি পেটে খালি রেখে খাওয়া সুন্নত? ইমামে আজম চারজনের খানা একসাথে খাইছে। ইমাম আবু ইউসুফের কন্যায় কয়, বাবা বাবা এইটা তোমার উস্তাদ, এটা বড় মৌলবি, তার দশায় যদি এরকম রাক্ষসের লাহান হয় তাহলে আর মৌলবিগর হাল কি? কেন মা খানা দিলাম চারজনে খাইতে পারবে, একা খাইছে সব ফিনিশ করে দিচ্ছে, এইরকম খাও খা লোক নি তোমাকে উস্তাদ? ইমাম আবু ইউসুফ বলে, মা তোর কথাটা একটু তোর দাদারে তুই নিজের মুখে কহ, কি লেগা খাইছে জিজ্ঞাসা কর। পর্দার আড়ালে দাঁড়ায় ইমাম আবু ইউসুফের কন্যা দাদা বলে ডাক দিয়ে বলে, দাদাজি আবু হানিফা, ওগো ইমাম, ওগো ইমামুদ দুনিয়া, চারজনের খানা দিছিলাম আপনার সামনে, একা এত খাইছেন কেন? এত খাওয়া এটা কি কোনো সুন্নাত? নোমান বিন সাদের সাথে সাথে চোখের পানি ছেড়ে দিছে। ইমামে আজম চোখের পানি ছাড়া দিয়ে কয়, বোন রে তোর বাবার হালাল কামায়ের খাবার গুলো আমার সামনে যখন রাখছে দেখি আসমান থেকে সকিনা ও খানার উপরে পড়তেছে। চিন্তা করলাম এমন সকিনাওয়ালা খানা যদি খাইতে পারি বেশি তাহলে ইবাদত করতে পারবো বেশি। মারে বোন রে ঘটনা তো তাই ঘটেছে, আজ রাত্রে চার জনার খানা একা খেয়েছে, তো আজ এক রাত্রে এমন জটিল জটিল 1000 মাসাইল যেগুলোর ইস্তিমবাত এখনো পর্যন্ত করতে পারতেছিলাম না, একটি কোরআনের আয়াত শুয়ে শুয়ে তেলাওয়াত করেছি, আর তার থেকে আজ এক রাত্রে 1000টা জটিল মাসালার জবাব আজ রাত্রে বাইর করছি। ওগোন এটা হালাল খানার বরকত ছাড়া অন্য আর কিছু না। চোখে দেখতেন হালাল হারাম। আমাদের এক বুজুর্গ ছিলেন আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি, এক বুজুর্গ ছিলেন, সুবহানাল্লাহ বলার লাগে রেডিও এ ভাই ঠাকুর মার জুরির গল্প কই না বেটা, উলাই কা ভাই এরা আমাদের পূর্ব পুরুষ যাদের জীবন তো ইতিহাস বলতেছি, ঠাকুর মার জুরির গল্প ঝুলির গল্প না,
লাহুনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাকের ঘরের রান্নার গ্রান রাস্তায় পেতেন, আর বুঝতেন এ বাড়িতে হারাম রান্ধে, এ বাড়িতে হালাল রান্না করা বুঝতেন। এই আমাদের লাহুরিকে একবারে পুলিশে দাওয়াত দিয়েছে, পুলিশের দাওয়াত রাখছে, আমি কবুল করছি কারণ ওর ঘর থেকে খালি হালালের খুশবু আসে, চাই না শুনি না কবুল করছি। মাশাআল্লাহ উনি নিজে তো গেছে গেছে এ পুলিশের ঘরে দল ধইরা শুনতে যায় খাই খায়া, যখন মাদ্রাসায় আসছে চ্যাংরা মৌলবি আছে কিছু কম বয়স, এদের মধ্যে হালাল হারাম বুঝার কন্টাক্ট হয়ে গেছে, এটা হালাল এটা খাওয়া যাবে, এটা হারাম এটা খাওয়া যাবে না, এই নাক ছিটকে গেছে, নাক ছিটকে ছিটকে কই না, চারজনে মিলে বাজারে গেছে একদিন, আজ ইমতিহান হোগা, আজকে ইমতিহান লো মোহাম্মদ ইলাহুরি কি রকম সিনে দেখা যাবেন, 40 টাকা নিয়ে গেছে ফল কেনার জন্য আর 15 টাকা নিয়েছে চুরি করে, 40 আর 15 কত হইছে অঙ্ক পারো না মগার মতো বয়ে থাকবে কথা কয় বেটা, 40 আর 15 কত হইছে 55, 40 টাকা হলো হালাল আর 15 টাকা হারাম, 40 টাকা দিয়ে ফল কিনছে দেখে দেখে কিনতেছে, আঙ্গুর কিনলাম বেদানা কিনলাম আপেল কিনলাম কমলা কিনলাম এটি হলো হালাল, 15 টাকা দিয়ে আলাদা ফল কিনতেছে কলা কিনছে, মনে করো যে নাশপাতি কিনছে আলাদা, যে কিনতেছে কিন্তু জানে যে এটা এটা হারাম এটা এটা হালাল, এই সব ফল গুলোকে এক ব্যাগের ভিতরে ঢুকাইছে, এক ব্যাগের ভিতরে ঢুকায় ব্যাগ হাতে করে যায় আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ দরজায় দাঁড়াইছে, হযরত দরওয়াজা খুলি সাহাবত নেনে আয়া হু, হযরত দরজা খুলেন আপনার একটু দেখতে মাইছি আপনার একটু সাহাবত নেওয়ার জন্য হাজির হয়েছি, দরজা খুলেন আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ আলাইহি এমন বসিরত ওয়ালা এক বুজুর্গ ছিলেন যিনি দরজা খুলে চেহারার দিকে তাকায় বলে ইয়া সাহবত লেনে আই আয়া হো ইয়া মুমতাহ ইয়া মুমতাহিন বন কে আয়া হো, সাহবত লইতে লইতে আইছো নাকি পরীক্ষা করার লাগা আইছো এটা আগে কও, সাহবত নিতে আইছো না পরীক্ষা করার জন্য আসছো, এখন এক মলবি আরেকজনের দিকে একজন আরেকজনের দিকে এখানে তাকায় তাকায় কান্না শুরু করছে, হযরত গুস্তাকি হয়ে গেছে মেহেরবানি করে মাফ করে দিবেন, ঠিক আছে কেদনা কেদনা মাফ করে দিছি, কতলে হাদিয়াটা কবুল করেন তাই বুঝেছি, তারপরও ইমতিহান লইতে চাস তারা আহমদ আলী রে না এইটা 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 হালালের খুশবু আসতেছে এগুলো আমার ঘরে থাক, ওটা তো হাজার একজন বুজুর্গ সবাই তো আর এরকম বুজুর্গ না, এই বসিরত দিয়া হালাল হারাম তো আর সবাই বুঝবে না, এ কারণে কোরআন দিয়া আল্লাহ পাক হালাল বাইয়েন করেছেন হারাম বাইয়েন করেছেন সুস্পষ্ট করেছেন, আল হালালু বাইয়েন ওয়াল হারামু বাইয়েন, হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট, সুদ হারাম ঘুষ হারাম
খাবি না, চান্দাবাজি করা হারাম, পরেরটা দখল করে খাওয়া হারাম, বিনা অনুমতিতে জুলমান কারোটা ভক্ষণ করা হারাম। যদি জুলমান কেউ এক জাররা হারাম খায়, এর কারণে আদালতে কিবরিয়াতে আসনি হবে। দুইটা খেজুর জুলমান খাওয়ার কারণে আল্লাহর কুলির ইবাদত বন্দিকে আসমানে যায় না। বুজুর্গের নাম ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, বলখের বাদশা যিনি ছিলেন ইব্রাহিম আদহাম, একদিন মসজিদুল আকসায় রাতের বেলায় নামাজ পড়তেছেন, পিছনে আওয়াজ, ফেরেশতারা কথা কয় শুনতে পায়, নামাজ পড়তেছেন, দুই ফেরেশতা পিছনে কথা কয়, এক ফেরেশতা আর ফেরেশতারে কয় চিনো চিনো বলকের বাদশা, বাদশা হাত বাদ দিয়া যায় নামাজের মজা পাইছে, দেশনা রাত ঘুরে দাঁড়ায় নামাজ পড়ছে, সালতানাতের সিংহাসনের চেয়ে মুসল্লার মূল্য ওর কাছে বেশি, ফেরেশতারা একে আরেকজনের সাথে আলাপ করে, মনে মনে ভাবতেছে আমরা কোনদিন ফেরেশতার কথা শুনলাম না, কানে খালি গান শুনবা শুনবা কেমনে, আরে মিয়া কান চোখ যদি সাফ করো তাহলে কানে শুনবা না চোখেও দেখবা। যেমন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, তো ফেরেশতা দুইটা বয়ে রয়েছে, আই মালাইকা করো কি, কয় ওলি বুজুর্গদের লিস্টি করতেছে, আচ্ছা দেখো তো আমার নাম তার ভিতরে আছে, মাসমুস নাম কি, মালিক ইবনে দিনার, ফেরেশতারা পাতা উল্টায় পাতা উল্টায় পাতা উল্টায় পাতা উল্টায় পুরা পাতা খতম দিয়া কয় নাই, নাম নাই, মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছে, লম্বা সময় পরে হুশ এসেছে, দেখে ফেরেশতারা নোট করতেছে, আবার ফেরেশতাদের যায় হাত ধরছে, ভাই আমার নামটা জান্নাতি বলি দপ্তরে নাই লিখলে, উহিব্বুস সালিহিনা ওয়াল্লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারজুকুনি সালাহা, আমি বলি না কিন্তু আমি বলি বুজুর্গদেরকে ভালোবাসি, বলি হিসাবে নাম না লিখলেও তুফাইলি হিসাবে হাসিয়া বানায় আমার নামটা একটু ঢুকায় দেও না, ফেরেশতারা দেখলো এর সামনে থাকলে মুসিবত উদা হয়ে গেছে গা, রাত ভর কান্দে খানা পিনা বন্ধ, একদিন দুই দিন তিন দিন নাই খানা নাই, শুধু কান্দে আর আল্লাহ তোমার জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না আল্লাহ, আমাকে জাহান্নামের আগুনে ফেলবা না আল্লাহ, কান্দে রাতের বেলায় স্বপ্নে দেখতেছে ওই দুই ফেরেশতা আবার স্বপ্ন যোগে মোলাকাতে এসেছে, এসে বলে এই আল্লাহর পেয়ারা কান্দিস কেন খাস না কেন, ওট ওট খানা খা পেটে কিছু দি, চিন্তা করিস না আমাদের খাতায় তোর নাম না থাকলেও আসমানে যে দেখি আকাশে আল্লাহর খাতায় ঠিকই আল্লাহ লিখে দিয়ে দিছে, হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, হাদিসে কুদসি, বান্দা আল্লাহর পেয়ারা হলে কান চোখের পাওয়ার পারে হাতের পাওয়ার পারে, ওরকম ইব্রাহিম বিন আদহাম নামাজে দাঁড়ায় রয়েছে কানে আওয়াজ শুনতেছে ফেরেশতাদের আলাপ, ফেরেশতারা কয় চলো চলো এটা ইব্রাহিম, হের কাছে বাদশাহের চেয়ে জায় নামাজের বেশি দাম, কিন্তু একটা দুঃসংবাদ আছে আজ কয়েক মাস হয় তার কোন ইবাদত আসমানে যায় না, আসমানের নিচে ঝুলে রয়েছে, কয় কেন, কয় হজে যায় খেজুরের দোকানে খেজুর কিনা, মাটিতে পড়ে থাকা
দোকানদারের খেজুর নিজের খেজুর মনে করে খায় বলে এই দুই খেজুরের জন্য তার বন্দিগি সব আকাশের নিচে ঝুলে রয়েছে। ইব্রাহিম বিন আদহাম সাথে সাথে নামাজ শেষ করে রওনা করেছে মক্কাতুল মুকাররমার দিকে, মাসের পর মাস সফর করে আবার সেই খেজুরের দোকানে যায় হাজির। ওনার তো মনে হয়েছে যে আমি আসলেই খাইছি দুইটা, ওটা তো আমার না, আল্লাহ বাঁচাইছে আমার। এই ফেরেশতার কথা শুনছে গেছে, আল্লাহর কুদরত যায় দেখে দোকানদার দোকানে নাই, যুবক একটা ছেলে বসা আছে। কিছু সময় পরে আবার আসছে, কয়েকবার করে দোকানে এসেছে কিন্তু দোকানদারকে পায় না। শেষ পর্যন্ত যুবক ছেলেটাকে বলে, আল্লাহর বান্দা এই দোকানে কি এমন এমন রঙের, এমন এমন চেহারার, এমন এমন দাড়ি, এমন এমন সাজের পাগড়িওয়ালা একটা মানুষ নাই, দোকানদার ছিল? জি হ্যাঁ। তিনি কোথায়? তিনি আমার বাবা, কিছুদিন আগে আমার বাবা ইন্তেকাল করেছেন। ইব্রাহিম আদহাম বলে, আহ দোকান পেলাম কিন্তু ঋণ পরিশোধ করার সে মানুষটাকে যে পেলাম না। সন্তান তুমি তার? জি আমি তার সন্তান। ঠিক আছে বাবারে পেলাম না, তো সন্তানের সাথে মামলা সাফ করি, তোমার বাবার দোকানে দুইটা খেজুর না বলে আমি খাইছিলাম, ওইটার ঋণটা শোধ করবার চাই, তুমি কি ওইটার ঋণ একটু চুকায় দিবান? দোকানদার বুঝে ফেলেছে তো আল্লাহর পেয়ারা। দোকানদার ইব্রাহিমের দিকে তাকায় বলে, সত্য সত্যই যদি নিশ্চিত পবিত্র হতে চাও হে আল্লাহর পেয়ারা, তাহলে শুধু আমার কাছ থেকে খেজুরের ক্ষমা নিলে হবে না, কারণ বাবার ইন্তেকালের পরে বাবার রেখে যাওয়া সব মাল আমাদের দুই ভাইয়ের ভেতরে সমপরিমাণে ভাগ হয়েছে। তুমি যে দুই খেজুর খেয়েছো, এক খেজুরের মালিক আমি, আর এক খেজুরের মালিক হলো আমার ভাই, যিনি এখান থেকে 350 মাইল দূরে অমুক বাজারে দোকানদারি করে। যদি তুমি দুনো খেজুরের ক্ষমা চাও, আমি একটা তোমার কাছ থেকে মুআমালা চুকায় নিলাম, দাবি ছেড়ে দিলাম, আর একবার ক্ষমা নিতে হলে আমার ভাই আব্দুর রহমান অমুক বাজারে অমুক কোণারে অমুক দোকানে বসে বসে একটা লোক দেখবে কোরআনের তেলাওয়াত করে আর খেজুর বেচে, ওটা আমার ভাই, তার কাছ থেকে গিয়ে তুমি তোমার আর এক খেজুরের ক্ষমা লয়ে লও। ইব্রাহিম আদহাম আবার গেছে ওই বাজারে, দুই খেজুরের ক্ষমা লইছে, কারণ হারাম খোর দুই দানা যদি হারাম খায় তার ইবাদত ঝুলে থাকে। ইব্রাহিম আদহাম দুই খেজুরের ক্ষমা লইয়া আবার মসজিদুল আকসায় রাতের বেলায় কয়েক মাস পরে আবার নামাজ পড়তেছে, ফেরেশতারা পেছনে কথা কয় আর বলে, চিনোসনি এটা কিন্তু সেই ইব্রাহিম যা আমরা জালাপ করছিলাম, বলি মানুষ তো কানটা খুব ভালো, শুইনা ফলাইছে, গেছিল গা দুই খেজুরের ক্ষমা নিছে। জানো দুইটা খেজুরের ক্ষমা নিতে যায় কত হাজার হাজার কদম সে হেঁটেছে, আসমানের মালিক আল্লাহ এত খুশি হইছে দুই খেজুরের ক্ষমা লইতে যায় যত কদম সে হেঁটেছে। আকাশের নিচে ঝুলন্ত সকল বন্দি গুলাকে কদমে 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 কুনন দিয়া আল্লাহ পাক আসমানে লয়ে গেছে। দুই ধরনের হারাম ইবাদত আটকায় দেয়, তাই যদি হয় তাইলে আমরা যারা আজকে হালাল হারামের আলোচনা শুনলাম, আমরা কি ওয়াদায় আবদ্ধ হতে পারি ইনশাআল্লাহ হারাম উপার্জন করব না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের কবুল করো, চিৎকার করে আওয়াজ করে বলুন আমিন, আরো জোরে আওয়াজ করে চিল্লে এখন আমিন, জোরে করে বলুন, হাত নামান, কারণ হালাল ভক্ষণ করলে ইবাদতের শক্তি আসবে, হারাম ভক্ষণ করলে গুনাহ করার যোগ্যতা। সঙ্গত কারণেই আল্লাহ পাক পৃথিবীর সকল মানুষদেরকে হালাল খাইবার জন্য নির্দেশ প্রদান করেছেন,
মহতারাম হাজরিন, নারী ও পুরুষ আপনারা যারা এসেছেন সকলকে বলবো, গ্রামে গঞ্জে এখন সুদের সরাসরি, যুব সমাজ অথবা কচিকাচা তোরা যারা আসছ, আমি একদিন থাকবো না কিন্তু আজকে যারা আমার বয়ান শুনলি, জিন্দগিতে এক বেলা খাবি কিন্তু হারাম খাবি না, ইনশাআল্লাহ কর, আওয়াজ করে কর, আওয়াজ করে কর, ইনশাআল্লাহ এক বেলা খাবি না, খেয়ে সময় কাটাবি কিন্তু হারাম খাবি না, হারাম উপার্জন করবি না, হারাম স্পর্শ করবি না, এটা হবে তোর জীবনের একটা প্রতিজ্ঞা, কারণ হারাম করে দোয়া কবুল হয় না, হারাম করে ইবাদত কবুল হয় না। আল্লাহ পাক আমাদেরকে হালাল উপার্জনের তৌফিক দান করে, বলেন আমিন। এই হালাল হারামকে চিনবে, হালাল হারাম চিনার জন্য ওলি বুজুর্গদের হাত অথবা চোখ ওইগুলা তো আমাদের মনে, এই হালাল হারাম চিনার জন্য আল্লাহ পাক ইলমের নিয়ামত দান করেছেন, যেই আলোর দ্বারা হালালও দেখা যাবে, হারামও দেখা যাবে, হালালের উপকারও দেখা যাবে, হারামের সাজাও দেখা যাবে।